জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে জাতি ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামাত জোট যখনই ক্ষমতায় এসেছে তখনই বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। গণভবনে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি ব্রেইল প্রকাশ হওয়ায় প্রতিবন্ধীরাও এখন থেকে প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তারা জানতেও পারবে বইটি কিন্তু ইতিমধ্যে প্রায় 14টা ভাষায় অনুবাদ হয়েছে সারা বিশ্বে, এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ করবার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে, এবং সারা বিশ্বাবিগুলো যারাই এটা পড়েছে তাদের কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য। আর 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল, এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই।